গুরুত্বপূর্ণ একটা সুন্নত সালামকে নিয়ে যেই নাস্তিকেরা বিষোদগার করছে, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, বাংলাদেশের মুসলমানরা থাকতে বাংলাদেশ থেকে সালামকে বিদায় করার শেষ পৃথিবীর বাংলাদেশের রামবাদীর বেঁচে থাকবে, এদেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থাকবে 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 ইনশাআল্লাহ তাআলা। আমরা মানে গচ্ছাই বলরে মুসলমান বিশ্ব নবী জনতা স্পষ্ট ভাবে বলতে চাই, ফ্রান্স সরকার যে দৃষ্টতা প্রদর্শন করেছে, ফ্রান্স সরকার জানে না মুসলমানদের রক্ত কতটা গরম, ফ্রান্স সরকার জানে না মুসলমান কতটুকু উত্তেজিত হতে পারে, ফ্রান্স সরকার যে কাজ করেছে মুসলমানদের অন্তরে ছুরিকাঘাতের সমতুল্য এটা। সুতরাং বিশ্ব মুসলিম বিশেষ করে ওআইসি সহ মুসলিম নেতৃবৃন্দ আজকে চুপ কেন মুসলমানরা জানতে চায়। শুধু তাই নয়,
বাংলাদেশের সরকারকে বলবো, বাংলাদেশের মুসলমান 16 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করেন আপনি জনতি শেখ হাসিনা, 16 কোটি মুসলমান যা বলে আপনাকে সেটাই মেনে নিতে হবে। বাংলাদেশের 16 কোটি মুসলমান ফ্রান্সের দূতাবাস দেখতে চায় না, ফ্রান্সের একটি ইটও দেখতে চায় না, ফ্রান্সের সমস্ত পণ্যগুলোকে বর্জন আমরা করবই করবো ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে এখানে এসেছি। সাহেব এরকম মৌলানা সাহেব সাহেব।